আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আর্কিওলজিস্টরা মূলত ইতিহাস ও ঐতিহাসিক জিনিস নিয়ে গবেষণা করে। আপনি বিশ্বাস করতে চাইবেন না আজ পর্যন্ত তারা কী কী জিনিস খুঁজে পেয়েছে। 1000 বছর পুরনো ডিম থেকে শুরু করে রাজাবাদশাদের হাতিয়ার পর্যন্ত আরও না জানি কত কিছু। তাদের সব গবেষণার কারণে আমরা জানতে পেরেছি আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমরা কেমন ছিলাম। 4000 বছর পুরনো কফিনে কেউ কীভাবে বেঁচে থাকতে পারে, এগুলো সব কিছুই আমরা আর্কিওলজিস্টদের গবেষণা থেকেই জানতে পেরেছি। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক কিছু ডিসকভার সম্পর্কে বলবো, যেগুলোকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ডিসকভার মনে করা হয়। আপনারা মাঝে মাঝে মমি সম্পর্কে শুনে থাকবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যখন 4000 বছর পুরনো একটি কফিন খোলা হয় তার ভিতরে কী খুঁজে পাওয়া যায়। তো চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, সম্প্রতি বিজ্ঞানীরা একটি 4000 বছর পুরনো মমি খুঁজে পেয়েছেন। এত বছর পুরনো কফিন এবং তার ভিতরে থাকা মমি এখনও কীভাবে সুরক্ষিত আছে তা নিজে নিজে অনেক বড় একটি প্রশ্ন, যার জবাব আজও কারো কাছে নেই। মমিটি কফিনের ভিতরে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল, আর এর পাশেই প্রাচীনকালের কিছু সোনার আসবাবপত্র এবং মূর্তি খুঁজে পাওয়া যায়, যেগুলোর মূল্য 20 টাকার উপরে। যখন কফিন খোলা হচ্ছিল তখন সেটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল, এজন্য আজ আপনি আমি সকলেই ঘরে বসে এটি দেখতে পাচ্ছি। আসুন মমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি। আমরা মাঝে মাঝে মিশরে মমি খুঁজে পাওয়ার খবর শুনে থাকি, আর এখান থেকে আমাদের মনে মমি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খায়। এক্সপার্টদের ধারণা, মমি সর্বপ্রথম মিশরে বানানো শুরু হয়েছিল। প্রাচীন মিশর এবং অন্যান্য কয়েকটি দেশ সে সময় পুনর্জন্মে বিশ্বাস করত। তাদের মতে মৃত ব্যক্তির শরীর যত্ন করে রাখা দরকার, যাতে করে পরের জন্মে সে এর ভিতরে আসতে পারে। এজন্য তার সাথে সাথে প্রয়োজনীয় সকল আসবাবপত্র কফিনের ভিতরে রেখে দাফন করা হতো। আর আপনি যেন অবাক হবেন, আজও মিশরে মমি বানানো হয়। ব্রাজিলে একদিন সকালে একজন কৃষক নদীর পাড়ে মাটির নিচে একটি গোল জিনিস দেখতে পাই। তিনি ভাবেন হয়তো এটি কোনো পাথর হবে, কিন্তু এত বড় গোল জিনিস দেখে তার মনে কৌতূহল জাগে। এজন্য তিনি আশেপাশে থাকা লোকজন ডেকে আনেন এবং এর আশেপাশে খোদাই শুরু করেন। কিছুক্ষণ পরিশ্রম করে এর ক্ষতি না করে এটিকে মাটির নিচ থেকে বের করে আনা হয়। যখন এটিকে বাইরে বের করে আনা হয় তখন সকলে অবাক হয়ে যায়, কারণ এটি কোনো পাথর ছিল না, বরং ক্লিপ্টোডাউন ছিল। আর এই গোল জিনিসটি তার শরীরের রক্ষা কবচ ছিল, অনেকটা কচ্ছপের মতো। আর এই প্রাণীটি একসময় আমাদের পৃথিবীতে বাস করত। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, লক্ষ বছর আগে বাস করা প্রাণীর জীবাশ্ম কিভাবে আজও টিকে রয়েছে? আসলে কিছু কিছু প্রাণীর জীবাশ্ম মাইক্রো অর্গানিজমের হাত থেকে বেঁচে যায়। ভাইরাস ব্যাকটেরিয়া ভালোভাবে তাদের মৃতদেহের উপর কাবু করতে পারে না, আর এজন্য আমরা অতীতের অনেক প্রাণী এবং পোকামাকড় সম্পর্কে জানতে পেরেছি। আর হয়তোবা এই প্রাণীটির জীবাশ্ম আজও টিকে থাকার পিছনে অন্য কোনো কারণ রয়েছে। ঠিক এমনইভাবে ইসরায়েলে খোদাই করার সময় 1000 বছর পুরনো একটি মুরগির ডিম খুঁজে পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে এটি দুনিয়ার সবচেয়ে পুরনো ডিমগুলোর মধ্যে একটি ছিল। আশ্চর্যের বিষয় হলো ডিমটি তখনও সুরক্ষিত ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো পরিষ্কার করার সময় ডিমটি ভেঙে গিয়েছিল। ইসরায়েলের সাথে সাথে পুরো দুনিয়াতে এটিকে একটি দুর্লভ খোঁজ মানা হয়। যেখানে সুপারমার্কেটে 1 সপ্তাহ পর্যন্ত ডিম সুরক্ষিত থাকে না, সেখানে 1000 বছর কীভাবে এটি টিকে আছে তা সত্যিই ভাবার মতো। চলুন এবার আপনাদেরকে দক্ষিণ মিশিগানে নিয়ে যাই, যেখানে একটি সোয়াবিন ক্ষেতে একজন কৃষক মাটির নিচে অদ্ভুত কিছু খেয়াল করেন। তাই তিনি আরও কিছু লোকজন ডেকে আনেন এবং খোদাই কাজ শুরু করেন। তাদের কোনো ধারণাই ছিল না মাটির নিচে তারা কী খুঁজে পেতে চলেছে। যখন তারা জানতে পারে তখন শুধু তারাই নয় বরং আমরা অনেক অবাক হয়েছি, কারণ এটি কোনো সাধারণ জিনিস ছিল না, বরং 15000 বছর পুরনো মেমথের দাঁত ছিল এটি। আর এটি হাতির সেই প্রজাতি ছিল যেটি আজ থেকে অনেক বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এটি ইতিহাসের একটি রোমাঞ্চকর খোঁজ ছিল। এটি চীনের ঘটনা, যেখানে একজন কৃষক পুরো দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই কৃষক মাটির তৈরি সম্পূর্ণ একটি টেরাকোটা আর্মি খুঁজে পেয়েছিল, যাকে 3য় সেঞ্চুরিতে চীনের সবচেয়ে বড় আর্মি মানা হয়। সেই কৃষক একদিন মাটির নিচে পানি খুঁজছিলেন, এজন্য তিনি মাটিতে খোদাই করতে শুরু করেছিলেন। তিনি পানি তো খুঁজে পান না, কিন্তু যেটি খুঁজে পান সেটি সত্যি অবিশ্বাস্য ছিল। এখানে একটি দুটি নয় বরং কয়েক হাজার মাটির পুতুল ছিল। তিনি মাটির নিচে দাফন করা কয়েক হাজার মাটির পুতুল খুঁজে পান। কেন এসব পুতুল বানানো হয়েছিল আর কেনই বা এদেরকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল তা কেউ জানে না। তো বন্ধুরা, এসব প্রাচীন খোঁজ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।